হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি DIY সোপ রেসিপি, যে সোপটা ইউজ করার ফলে আপনাদের স্কিন হয়ে উঠবে আরও ঝলমলে, চমৎকার এবং আরও ফেয়ার হয়ে উঠবে। তো সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি পিয়ার্স সোপ একটা। আপনারা যতগুলো সোপ বানাবেন ততগুলো নেবেন, আমি এখানে একটা সোপ বানাচ্ছি সেই জন্য একটা নিচ্ছি। এবার আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিলাম। বাটি নিয়ে এবার আমি গ্রেটারের সাহায্যে এই সোপটাকে কুড়ে নেব। আপনারা চাইলে এখানে সোপের জায়গায় আপনারা সোপ বেস ইউজ করতে পারেন, বাট আমার এখানে সোপ বেস অ্যাভেলেবেল নয়, দ্যাটস ওয়াই আমি পিয়ার্স সাবান ইউজ করেছি। আপনারা যদি সোপ বেস ইউজ করেন সেক্ষেত্রে গ্লিসারিন আপনারা 1 টিস্পুন এখানে অ্যাড করবেন। দেখুন এখানে আমার সোপটা কোড়ানো হয়ে গেছে। এবার এটাকে খুব মিহি করে কোড়াতে হবে, কিন্তু আমি এটাতে রেখে দিলাম এখানে। এবার আমাদের আলাদাভাবে একটা মিক্সচার তৈরি করতে হবে। এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন, একটা বড় চামচের মতো বেসন, একটা বড় চামচের মতো টমেটো বাটা, আর একটা বড় চামচের মতন আমি নিয়ে নেব রোজ ওয়াটার। আমি এটা এখানে গুলাবাড়ি রোজ ওয়াটার ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 বড় চামচ মধু। তো সবাই সব কিছুরই কোয়ান্টিটি একই, সেম 1 চামচ করে। এবার এই সব কিছুকে আমি একসাথে মিক্স করে নেব, মিক্স করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে গেছে, দেখুন এরকম কনসিস্টেন্সি হয়েছে। এবার মেল্ট করতে হবে সাবানটা, সেই জন্য আমি একটা বাটি নিয়েছি, এরকম সাইজের একটা বাটি নিতে হবে। এবার এর উপরে এই বাটিটা বসে, যেমন বসে যায় এর মধ্যে আমি জল নেবো এই বাটির মধ্যে। এবার এই বাটিকে এর উপর বসিয়ে দেবো যাতে বসে যায়, এরমভাবে নিতে হবে মেপে। এবার আমি গ্যাসে এই বাটিটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু জল নিয়ে নিয়েছি। এবার এর উপরে এই বাটিটা দিয়ে দিলাম। দিয়ে এবার কন্টিনিউয়াসলি নাড়তে হবে, বাট মনে রাখবেন যেন গ্যাসের ফ্লেম একদম লো থাকে, না হলে সাবানটা কিন্তু পুড়ে যাবে। সো দেখুন আমাদের সাবানটা মেল্ট হয়ে গেছে অনেকটাই, দেখছেন আপনারা। এবার যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার মিক্স করে দেব। মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা টক দইয়ের কন্টেনার নিয়েছি, এর মধ্যে একটু ভ্যাসলিন আমি ব্রাশ করে নিয়েছি। তার মধ্যে এবার আমি যে সোপটা মেল্ট করে রেখেছি আর পেস্টটা একসাথে মিক্স করে সেটাই আমি ঢেলে দেব। ঢেলে দিয়েছি। এবার এরকমভাবে আমরা একটা সাইড রেখে দেব 4 থেকে 5 ঘন্টার মধ্যে মতো। 4 থেকে 5 ঘন্টার মধ্যে দেখুন আমার এটা শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে কন্টেনার থেকে বের করবো, এই জন্য সাইডে কেটে নিয়েছি, এটাকে বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর সোপ হয়ে গেছে, আর কালারটা কত ডার্ক এসছে, ভীষণই ভালো। আর স্মেলটা পুরো আয়ুর্বেদিক সোপের মতন লাগে, বিকজ এটা অবভিয়াসলি এটা একটা আয়ুর্বেদিক সোপ। তো খুব সুন্দর সাবান আমাদের তৈরি হয়ে গেছে। এটা আপনারা সাবান কেসে রেখে দিতে পারেন, একদম স্বাভাবিকভাবে ইউজ করতে পারেন। এবার কীভাবে ইউজ করতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি, চলুন বলে দিই, ঠিক ভালোভাবে শুনে নেবেন কীভাবে আমি বলছি ইউজ করতে হবে। ফার্স্ট আপনারা উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন, খুব গরম না উষ্ণ, তারপরে সাবানটা দিয়ে মুখটাকে পরিষ্কার করবেন। আপনার শুধু ফেসে না, গায়েও ইউজ করতে পারেন। আপনাদের মুখে যে দাগগুলো থাকবে এই সাবানটা ইউজের ফলে সে দাগগুলো চলে যাবে। এবার সাবানটা মাখার পর এবার ওয়াশ করে নেবেন।
ওয়াশ করার পরে দেখবেন আপনার একদম ফ্রেশ স্কিন পেয়ে যাবেন ভীষণ। এবার ডেলি ইউজ করার ফলে আপনার স্কিন অনেক চমৎকার হয়ে উঠবে এবং ফেয়ার হয়ে উঠবে। তো এটাই ছিল আজকে আমার সিম্পল একটা রেসিপি। আমি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।